তো ইফ ক্লজ আমাদের সাধারণত প্রতিটা পরীক্ষায় ইফ ক্লজ সম্পর্কে আসে। ইফ ক্লজ দিয়ে আমাদেরকে সেন্টেন্স কমপ্লিট করতে হয়। ইফ ক্লজের অনেকগুলো স্ট্রাকচার আছে, সাধারণত আমরা আজকে চারটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব ইফ ক্লজের, যেগুলো আমাদের প্রায় আসে। প্রথমটি হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা একটু বলি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অথবা মডেল, ক্যান মে মাস্ট, ক্যান মে মাস্ট এবং ভার্বের বেস ফর্ম। আমরা একটু উদাহরণ করি। If you try hard, you will succeed. You will succeed. আমরা যদি লিখি, If he invites me, যদি সে আমাকে দাওয়াত দেয়, I shall or I will or I must join the party. দেখা যাচ্ছে if এর পরে প্রেজেন্ট ফর্ম এবং এরপরে আমরা ফিউচার বা মডাল অক্সিলারি দেখতে পাচ্ছি। আমি এই সম্পর্কে তার একটা উদাহরণ দিয়ে শেষ করি। If you walk fast, you can, you may, you must, you will catch the bus. তাহলে আমরা দেখতে পাচ্ছি if এর পরে প্রেজেন্ট ফর্ম এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিউচার বা মডেল অক্সিলারি ব্যবহার। আমরা ইফ সম্পর্কিত দ্বিতীয় স্ট্রাকচারটি দেখি একটু। আমরা ইফ প্লাস পাস্ট প্লাস উড কুড মাইট এবং এরপরে বাড়বে আমরা দেখব বেস ফর্ম। আমরা দেখি ইফের পরে যদি পাস্ট ফর্ম হয় এরপরে আমরা দেখব পরবর্তী ক্লাসে উড কুড এবং মাইটের ব্যবহার এবং এদের পরে বাড়বে বেস ফর্ম। ইফ You saved money, you could buy a new computer. আমরা দেখি if এর পরে বারবার past form saved এবং এরপর আমরা দেখলাম মডেল অক্সিলারি এবং যার পরে আমরা দেখলাম বারবার বেস ফর্ম বাই। আমরা একটা উদাহরণ করি, ইফ হি লার্নড ইংলিশ, ইফ হি লার্নড ইংলিশ হি উড গেট এ পশ জব। ইফ হি লার্নড ইংলিশ হি উড গেট এ পশ জব, সে একটি ভালো চাকরি পেতে। আমরা দেখি উডের পরে বাড়বে বেস ফর্ম। আমরা ইফের দুটো স্ট্রাকচার বললাম, এখন ইফের একটি তৃতীয় স্ট্রাকচার আমরা একটু পড়ি। ইফ প্লাস হ্যাট, হ্যাটের পরে বাড়বে পাস্ট পার্টিসিপল এবং এরপরে উড হ্যাভের পরে বাড়বে past participle or could have a verb a past participle or might have a verb a past participle. তাহলে আমরা আবার বলি if plus had would have, had এর পরে past participle এবং would have এর পরে verb এর past participle। তাহলে আমরা একটু দেখি, if
if you had learned English, you would have got a good job. তাহলে আমরা দেখি ইফ এর পরে হ্যাড, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লার্নড, এবং এর পরবর্তী থেকে উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল গট। আমরা একটা বলি ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, ইফ ইউ হ্যাড কাম, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল কম, ইউ উড হ্যাভ, ইফ ইউ হ্যাড কাম ইউ উড হ্যাভ গট দ্য প্রাইজ, যদি তুমি আসতে তুমি পুরস্কারটি পেতে। আমরা দেখলাম এখানে উঠাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল গট। আমরা ইফ সংক্রান্ত আমরা চতুর্থ স্ট্রাকচার যাচ্ছি। ইফ সংক্রান্ত ইফ যদি অবাস্তব কল্পনা বোঝায়, সাবজাঙ্কটিভ মুড বোঝায়, তখন আমরা কিন্তু ইফের সাথে আমরা ওয়্যার ব্যবহৃত করব। আমরা আবার বলি ইফ যখন সাবজাঙ্কটিভ বোঝাবে, সাবজাঙ্কটিভ মুড বোঝাবে, অবাস্তব কল্পনা বোঝাবে, তখন ইফের পরে কিন্তু ওয়্যার বসে এবং এরপরে একটা উড বসবে, যার পরে ভার্বের বেস ফর্ম হবে। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ এরপর ওয়ের, যদি আমি হতাম, এটা সাবজাঙ্কটিভ মুড তাই ওয়াজ না হয় ওয়ের হবে। এখানে উড পরবর্তী অংশে এবং উডের পরে ভার্বের বেস ফর্ম ফ্লাই। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, ইফ আই ওয়ের ইউ, আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়ের ইউ আই উড নট গো দেয়ার, আমি যদি তুমি হতাম আমি ওখানে যেতাম না, আই উড নট গো দেয়ার। আমরা দেখি ইফ, ইফ এর পরে ওয়ের যেহেতু সাবজাঙ্কটিভ মুড এবং এরপরে উড বসছে এবং উড এর পরে একটা বেস ফর্ম বসছে গো। সেক্ষেত্রে আমরা ইফ সম্পর্কে আমরা চারটি স্ট্রাকচার পড়লাম। যদি আমরা এই স্ট্রাকচারটাকে আমরা যদি এই স্ট্রাকচারটাকে যদি আমরা অর্থাৎ ইফ এর পরে ওয়ের, ওয়ের পরে বা উড বসছে বা বেস ফর্ম বসছে, যদি আমরা এই স্ট্রাকচারটাকে উপরের স্ট্রাকচারে নিয়ে যাই, ইফ প্লাস হ্যাড পাস পার্টিসিপল, উড হ্যাভ প্লাস ভার্বের পাস পার্টিসিপল নিয়ে যাই, তাহলে কেমন হয় আমরা একটু দেখি। ইফ আই হ্যাড বিন এ বার্ড, If I had been a bird, I would have flown in the sky. তাহলে আমি দেখলাম আমি যখন ওয়ার পরিবর্তে হ্যাড আনলাম, তাহলে হ্যাডের কারণে ওয়ারটা হয়ে গেল বিন। ইফ আই হ্যাড বিন এ বার্ড, তখন আমি উড়ের পরে একটা হ্যাভ আনলাম, হ্যাভ এর পরে ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপল ফ্লোন হয়ে গেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাবজাঙ্কটিভ মুডে আমরা কিন্তু পাস্ট পারফেক্টের ব্যবহার করতে পারি। ইফ আই হ্যাড বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। আমি একটা উদাহরণ বলি, ইফ আই হ্যাড বিন ইউ, আমি যদি তুমি হতাম, আমি যদি তুমি হতাম, আই উড নট হ্যাভ, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি ওখানে যেতাম না, উড নট হ্যাভ হ্যাডের পরে গন বসছে এখানে গন দেয়ার, আই উড নট হ্যাভ গন দেয়ার, ইফ আই হ্যাড বিন ইউ আই উড নট হ্যাভ গন দেয়ার। আমরা দেখলাম সাবজাঙ্কটিভ মুডকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে। আমাদের আজকের ক্লাসের শেষ যে স্ট্রাকচারটি আমরা দেখব সেটা হলো, এটা খুব জরুরি আমাদের জন্য, যদি ইফ এর পরে হ্যাড নট বসে তাহলে আমাদেরকে অবশ্যই উড নট হ্যাভ লিখতে হবে।
would not have লিখতে হবে আমরা would have not লিখতে পারবো না আমরা লিখবো would not have if এর পরে যদি had not থাকে আমরা লিখবো would not have আমরা তো দেখি if you had not come যদি তুমি না আসতে if you had not come you would not have got the prize you would not have got the prize যদি তুমি না আসতে তুমি পুরস্কারটি পেতে না এখানে দেখলাম had had এর পরে not এখানে দেখলাম would would এর পরে not এবং এর পরে have তাহলে আমাদের স্ট্রাকচারটির নাম হলো if had not এবং would not have তাহলে শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে কম্পিটিং সেন্টেন্সে আর কিছু ক্লু নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা কম্পিটিং এর 6টি ক্লু নিয়ে আলোচনা করলাম প্রথমটি হলো আমাদের যে আলোচনাটি করলাম প্রথমটি সেটা হলো আমাদের ওয়াইল ওয়াইল এর আমরা দুটো স্ট্রাকচার দেখিয়েছি এরপর লাস্ট আছে এরপর দেখালাম আমরা বাট ফর না হলে এরপর আমরা দেখলাম সিন্স সিন্স এর দুটো স্ট্রাকচার দেখিয়েছি এরপর আমরা ইফ ইফ এর আমরা পাঁচটি স্ট্রাকচার দেখালাম পাঁচ থেকে ছয়টি স্ট্রাকচার দেখালাম আমরা সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট থেকে আগামী ক্লাস থেকে আমরা শুরু করব আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।